আপা, তুমি তো উর্মি বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজতেছিলা ভাই। এই যে আমি আমাদের এলাকার যে ইমাম সাহেবকে নিয়েছি, বুঝছো, সে ইমাম হলেও কিন্তু সে অনেক লেখাপড়া করছে, অনেক দূর লেখাপড়া করছে, এবং সে ভালো চাকরির জন্য চেষ্টা করতেছে। ইনশাল্লাহ তার ভালো চাকরিও হবে আশা করি। মাশাল্লাহ বাবা, তোমার নাম কি? মোহাম্মদ নূর আলী। মাশাল্লাহ, তা তোমার বাবার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা বাবা, তুমি কতটুকু পড়ালেখা করেছো? জি, আমি কামিল পাশ করেছি, আর পাশাপাশি স্পোকেন ইংলিশের ক্লাস করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলেকে খুব পছন্দ হয়েছে। আমি তো এরকমই একটা ছেলে খুঁজছিলাম যে কিনা আমার মেয়েকে সারা জীবন তার পাশে রাখতে পারবে, স্ত্রীর মর্যাদা দিতে পারবে। শোন, ছেলেকে কিন্তু আমার পছন্দ হয়েছে। আপা, তাহলে দেরি করে লাভ কী? এই বিয়ের দিন তারিখ আমরা সব রেডি করে ফেলি, কী বলো? না রে, যে বিয়ে করবে তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তাছাড়া সংসারটা তো আর দুদিনের না, সারা জীবন একসাথে থাকতে হবে। আমি উর্মিকে ডাকি, ও নিজে এসে দেখুক, পছন্দ করুক, কি বলিস? আহা, এসব কি বলতেছো? আমরা কি ওকে কোনো আজে বাজে ছেলের হাতে তুলে দেবো নাকি? আর দেখছো না, ইমাম সাহেব কত ভালো একজন মানুষ। না না, এটা বর্তমান যুগ, আমি বরং আমার মেয়েকেই ডাকি। উর্মি, মা উর্মি, একটু এদিকে আয় তো। কি হয়েছে বলো? শুন, তোর মামা তোর জন্য একটা বিয়ের পাত্র নিয়ে এসেছে। এই দেখ, ছেলেটা মাওলানা পাশ করে, দেখতে শুনতেও তো খুব ভালো। দেখ তো, তোর পছন্দ হয় কিনা। মাওলানা মা, তুমি এটা কি করেছো? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, তুমি আমাকে ভালো ইউনিভার্সিটিতে পড়িয়েছো, ভালোভাবে চলাফেরা করা শিখিয়েছো, আর শেষ পর্যন্ত কিনা একটা মাওলানার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো। আরে তুমি বুঝতেছো, এই মাওলানাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার পুরো লাইফটা হেল হয়ে যাবে, সারা জীবন তাবুর নিচে থাকতে হবে। তুমি তুই সব কি আজেবাজে কথা বলছিস? এই মামাই, তুমি চুপ করো, তুমি একটা কথাও বলবে না। তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। তুমি আমার মায়ের মাথাটা খেয়েছো, তাই না? আমি একটা মাওলানাকে বিয়ে করব, আমি একটা মডার্ন মেয়ে। এই যে হুজুর, আপনাকে বলছি, আমি আমার ভার্সিটির একটা ফ্রেন্ডকে বিয়ে করব, ওকে আমি ভালোবাসি। এখনো এখানে বসে আছেন কেন? শুনুন, আপনাদের মতন হুজুরদের বিয়ে করে আমি আমার লাইফটা হেল করতে চাই না। আপনারা হুজুররা হচ্ছেন একটা অযোগ্য। এই শুনেন, আপনি এক কাজ করেন, আপনি না একটা কোনো মাদ্রাসার মেয়েকে বিয়ে করে আপনার লাইফটা সেটেল করেন। এই উঠুন তো, যান এখান থেকে। মাওলানা মানে অযোগ্য? মাওলানা মানেই কোনো কাজের না? কে বলছে আপনাকে এটা? একটা বাচ্চার যখন জন্ম হয় তখন একটা মাওলানার প্রয়োজন হয়, যখন আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখনও মাওলানার প্রয়োজন হবে, ইভেন এই মানুষটা আপনি যখন মারা যাবেন তখন আপনার জানাজা পড়ানোর জন্য একটা মাওলানারই প্রয়োজন হবে। আপনি শুধুমাত্র আমাকে অপমান করেন নাই, সমগ্র মাওলানা জাতিকে অপমান করছেন। কাজটা কিন্তু তুই মোটেই ভালো করিস, তুমি ভালো করনি। আপনাদের ডিভোর্স কমপ্লিট। আচ্ছা, আমি কি আপনাদেরকে একটা কোশ্চেন করতে পারি? মানে আপনাদের ডিভোর্সের কারণটা কি? দেখুন, আমরা দুজনে একই ভার্সিটিতে পড়তাম, দুজন দুজনকে পছন্দ করতাম, তারপর এখান থেকে আমাদের একটা সম্পর্ক হয়, আমরা সিদ্ধান্ত নেই দুজন দুজনকে বিয়ে করব। কিন্তু সংসার করার পরে আমার মনে হলো যে ওর মতো মেয়ের সাথে সংসার করা যায় না, ওকে শুধু গার্লফ্রেন্ড হিসাবেই রাখা যায়। একটা ছেলে যেরকম স্ত্রী চায়, কেয়ারিং, সাংসারিক, কিন্তু ওর মধ্যে এরকম কিছুই ছিল না। ও ছিল একটু আলট্রা মডার্ন, যেটা আমার একদমই পছন্দ না। আচ্ছা, যাই হোক, আমার সময়ের মূল্য আছে, আমি তাহলে আজকে উঠি। আচ্ছা, আমি আপনাকে সেম কোশ্চেনটাই করতে চাই, ডিভোর্সটা হওয়ার কারণ কি? দেখুন, ভুলটা আমারই ছিল, আমি একটা ভুল মানুষকে আমার জীবনসঙ্গী হিসাবে বেছেছিলাম। ও আমার ক্লাসমেট ছিল, ওকে ভালোবাসলাম, বিয়ে করলাম, কিন্তু পরে বুঝলাম ও আমার সঙ্গে ম্যাচ করছে না। আমার মনটাকে ও বুঝেনি, ও আমার আউটলুকটা দেখেছে। সত্যি কথা কি জানেন, বিশ্বের অনেক সংসার ভেঙে যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে, আর আমাদের মধ্যেও সেটা ছিল না। বাই দ্য ওয়ে, আপনাকে
খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি বলেন তো। চিনতে পারছেন না তাই তো? আমি মনে করিয়ে দিচ্ছি, মনে আছে আজ থেকে 2 বছর আগে আপনাকে একটা হুজুর দেখতে গেছিল, আপনি তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। আপনি তাকে বলছেন হুজুর কোনো কাজের না, হুজুর হচ্ছে সব কিছুর জন্য অযোগ্য। সেই মানুষটাকে আপনি রিজেক্ট করেছিলেন, সেই মানুষটা আর কেউ না, আমি। আপনি সেই আলিফ? আই এম সো সরি, আমি আপনাকে অনেক অপমান করেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন আর আপনার মাথায় বুদ্ধিটা আসছে। আপনি সেদিন আমাকে অনেকগুলো কথা শুনাইছিলেন, আপনি এটাও বলছিলেন হুজুর কোনো কাজের না, সমস্ত কাজের অযোগ্য হচ্ছে হুজুর। আপনি শুধু আমাকে না, সমগ্র হুজুর সমাজকে অপমান করছেন। সেদিন আমি আপনাকে ছোট্ট 2টা কথা বলে আসছিলাম, হুজুর সমাজ সব জায়গায় সবার আগে। কি আসতে হলো তো আমার কাছে? ডিভোর্সের জন্য আসছেন, তাও কিন্তু আমার কাছেই আসতে হয়েছে, একজন হুজুরের কাছেই আসতে হয়েছে। কাকে কি বোঝাচ্ছে? এতটুকু বুদ্ধি যদি থাকতো তাহলে সেদিন ওভাবে আমাকে অপমান করতেন না। যাই হোক, আপনি আপনার রাস্তা বেছে নিয়েছিলেন, আমি আমার রাস্তায় চলে আসছিলাম। এখন দেখেন আমাদের দুজনের রাস্তা আলাদা, কিন্তু দিন শেষে আপনি আমার কাছে এসে ভিড়ছেন শুধুমাত্র আপনার সেই সম্পর্কটাকে শেষ করার জন্য। আমি আমার সেই সময়ের ব্যবহারের জন্য হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করতে পারি? বলেন। আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি একটা মেয়ে হয়ে আপনাকে প্রস্তাব দিচ্ছি, আপনি শুধু আমার জন্য না, আপনি যে কোনো মেয়ের জন্যই পারফেক্ট একটা ছেলে। দিন শেষে না প্রতিটা মেয়েই একটা আশ্রয় চায়, আপনি আমার আশ্রয় হবেন? আই এম সরি, এটা পসিবল না, আমি বিবাহিত, আমার একটা বউ আছে। আর হ্যাঁ, আমি অনেক লাকি, আপনাকেও অনেক ধন্যবাদ, সেদিন যদি আপনি আমাকে ওইভাবে রিজেক্ট না করতেন তাহলে এত ভালো একটা মেয়ে আমার কপালে ঝুঁকত না। কিছু কথা আছে না, কিছু পেতে হলে কিছু হারাইতে হয়, আমি আপনাকে হারাইছি আর অনেক ভালো একটা মেয়ে পাইছি। মেয়েটা পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ ভীতু, আর কি লাগে? আমার মতো একজনের মানুষের জীবনে এরকম একটা মানুষের প্রয়োজন। যাই হোক, আরেকটা কথা কি জানেন, আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আর হ্যাঁ, আমি কী সিদ্ধান্ত নিছি জানেন? তাকেও আমি মাওলানা বানাবো, একজন হুজুর বানাবো, যেটা কিনা আপনি দেখতে পারেন না। আপনি আসতে পারেন। আপনার সন্তানের জন্য শুভকামনা।